গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শ্রেষ্ঠা। আমি সবাইকে মোশন সবকি দাম কি দাম সবাইকে কমেন্ট আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আমি ভালো আছি। হ্যাঁ, এখন থেকে ফ্রেন্ডস আমার মামমামি কিন্তু তোমাদের সাথে কথা বলবে। হ্যাঁ, ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আমার মামমামি দেবে আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, তাই তো মামমাম? তো বন্ধুরা, আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি একটা টিপস নিয়ে, সেটা হচ্ছে হেয়ার টিপস, মানে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মানে চুলের যত্ন নেওয়া যায়। মানে আমাদের এই আজকাল বেরোতে হয়, অনেকে অফিস করো, জব করো বা এই কর্মব্যস্ততার মাঝখানে তো চুলের তো সামান্য যত্ন নেওয়াই যেতে পারে। তো আমি কি করি জানো তো, যাদের চুলে ধরো ড্যান্ড্রাফ হয়েছে সেগুলি পাতিলেবুর মাধ্যমে তোমরা দূর করতে পারো। বাজারে তো অনেক কিছুই কিনতে পাওয়া যায়, অনেক শ্যাম্পু কন্ডিশনার অনেক কিছুই কিনতে পাওয়া যায় যেখানে লেখা থাকে মানে ড্যান্ড্রাফ চলে যায়। তো আমি কি করি, অত কিছু ইউজ করি না, আমি পাতিলেবু দিয়ে আমার ড্যান্ড্রাফটা দূর করি। আমি পাতিলেবু নিয়ে নিয়েছি, গতকাল আমি চুলে তেল দিয়ে নিয়েছি, নারকেল তেল। আজকে যেহেতু শ্যাম্পু করবো, আমি সপ্তাহে একদিনই তেল দিই শ্যাম্পু করার আগের দিন। আমি যেদিন ধর সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করি, আমি সত্যি বেশি টাইম পাই না মেয়েকে নিয়ে, সপ্তাহে দুদিন শ্যাম্পু করি, তো ওই দুদিনই তেল দিই, আর তখন আমি এই পাতিলেবুর রসটা স্ক্যাল্পে ঘষে ঘষে দিই, তাহলে কি চুলটা তোমার সিল্কিও হয় আর ড্যান্ড্রাফও থাকে না। তো এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবাই জানো, তা ভাবলাম আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এটার আগে রস করে নিয়ে আসি, এনে আমি আমার স্ক্যাল্পে লাগাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমি কেটে নিয়েছি পাতিলেবুগুলো, এখন এটা এগুলো রস করবো। তোমরা ইউজ করে দেখো, সত্যি খুব কার্যকরী এটা, দাও দাও দাও, বিশেষ করে ড্যান্ড্রাফ দূর করার জন্য। এই রাস্তার ধুলো বালি এগুলোতে চুল ড্যামেজও হয়ে যায়, নোংরাও পড়ে যায়। ইউজ করে দেখো, শ্যাম্পু এটা দিয়ে শ্যাম্পু করে নেবে, চুলটা সিল্কিও থাকে, ড্যান্ড্রাফ চুল চলে যায়। আমি সত্যি কথা বলতে গেলে কি, বাইরের অত জিনিস ইউজ করি না, একটা ফেস ওয়াশ ইউজ করি, সানস্ক্রিন, সানস পাউডার আর একটা নাইট ক্রিম, এই। আর আমার কাছে অত মেকআপের জিনিসও নেই, আমি মেকআপ করতেও পারি না, অত মেকআপের জিনিসও কিনি না, তাই রস করে নিয়েছি, এই হয়েছে রস। এখন এই যে আমি চুলের, এই দেখো এই যে রস করে নিয়েছি, এবারে আমি এই যে স্ক্যাল্পের মধ্যে এগুলো দেবো, কারণ ড্যান্ড্রাফ তো এইসব জায়গার মধ্যেই হয়, এই যে এরকম এরকম করে আমি স্ক্যাল্পের মধ্যে এগুলো দিয়ে দেবো। স্ক্যাল্পের মধ্যে দেবে, বাইরে না, স্ক্যাল্পের মধ্যে দেবে। আমি যেটুখানি জানি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কাছে যদি আরও কিছু জানা থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যে আর কী কী উপায় চুলের যত্ন নেওয়া যায়, চুলের ড্যান্ড্রাফ দূর করা যায়, কারণ তোমরা আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমার থেকে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে, আবার আমি সেগুলো ফলো করবো তোমাদের কথা শুনে, ঠিক আছে? কারণ আমি তো সব জানি না। এটা মেখে অন্তত আধ ঘন্টা চুলে রাখার চেষ্টা করবে, কারণ চুলে তো একটুখানি থাকতে হবে, দিয়েই ধুয়ে ফেলবে না। এ আমি এখন দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ রাখবো, এটা মেখে আমি এখন মেখে স্নান করাবো, তারপরে আমি স্নানে যাব, তাই তো মাম্মা? মাম্মাম কিছু বলবে না সবাইকে? না, বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, মোশন বাক্য হচ্ছে সব কিনে নিচ্ছে। হ্যাঁ বলো, যে আমি স্নানে যাব, এবার আমি স্নানে যাব, আগে মাম্মা হয়ে যাক তারপর আমি। এই যে আমার হয়ে গেছে মাখা, আগে মাম্মা করে নেবে স্নান তারপর আমি। এই যে
এটা মেখে নিলাম। এখন আমি মোটামুটি আধ ঘন্টার মতন এটাকে রাখবো, ততক্ষণ মেখে স্নান টান করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়ে আমি স্নানে যাব। হ্যাঁ, শ্যাম্পু আমি ইউজ করি ডাভের, আর একটা কন্ডিশনার দেখি দাও মামু। কন্ডিশনার অবশ্যই ইউজ করবে চুলটাকে স্মুথ রাখার জন্য। কন্ডিশনারটা আমি ইউজ করি, কন্ডিশনার ওর হাত ব্যথা হয়ে যাবে, করা হয়ে যাচ্ছে কন্ডিশনার ধরতে ধরতে। তো যাই হোক, ঠিক আছে, মেয়েকে স্নান করে এসে আমি দেখাচ্ছি, আবার আবার আমি স্নান করে এসে দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, চুলে শ্যাম্পু করে চলে এসেছি, যে মামারও স্নান হয়ে গেছে। ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়ে তারপরে আমি স্নান করলাম। আমার ওই লেবুর রসটা মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতন আমার চুলের মধ্যে বসেছে। এখন ভালো করে শ্যাম্পু করে চুলটা ধুয়ে স্নান করে চলে আসলাম। এটাতে সত্যিই ড্যান্ড্রফ চলে যায়, চুল সত্যিই বেশ সিল্কি সিল্কি হয়। কারণ আমার চুল খুব একটা ভালো না, তো আমি কিছুদিন ধরে এই এটা অ্যাপ্লাই করছি, দেখা যাক কী হয়। কারণ সত্যি ঘরোয়া টিপসগুলো সত্যিই কার্যকরী, তাই না? দাঁড়াও আস। তো বন্ধুরা, আজকে ঘরোয়া টিপসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, বা তোমরা যদি আরও কিছু জানো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, কারণ তোমরা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা করব। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম কী করো, স্মাইল করো, টাটা।